আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো আছেন তো এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্স টু চ্যাপ্টার ফোর ফাংশান এবং ফাংশানের লেক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা করব মূলত আজকের আলাপ আলোচনাটা হচ্ছে অনেকটা বেসিক টাইপের প্রথমেই আমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট এই জিনিসটা কী তো আমরা ম্যাথমেটিক্সের বিভিন্ন অংশে যখন কোনো কিছু ক্যালকুলেশন করতে যাই তখন দেখতে পাই কিছু মানগুলো আছে যার মান সর্বদা অপরিবর্তিত অবস্থায় থাকে এই অপরিবর্তিত মানকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক তাহলে কনস্ট্যান্ট বা ধ্রুবকটা হচ্ছে অপরিবর্তিত মান অপরিবর্তিত মান এই মানগুলো কখনো পরিবর্তন হয় না জাস্ট এগুলো নিশ্চল রাশি হিসাবে ব্যবহার করা হয় যেমন আমরা নর্মাল সংখ্যা হিসাবে এ বি সি এরকমভাবে অনেক ক্ষেত্রে আলফা বিটা গামা এই সংখ্যাগুলোকে আমরা এই কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসাবে ব্যবহার করি মূলত গণিতশাস্ত্রে এমন কতকগুলো রাশির উপস্থিতি দেখা যায় যাদের মানের পরিবর্তন কোনো অবস্থাতেই দেখা যায় না অর্থাৎ এগুলো হচ্ছে চিরন্তন অপরিবর্তিত অবস্থায় থাকে এইগুলোই হচ্ছে পরম ধ্রুবক বা ধ্রুবক বা কনস্ট্যান্ট সংখ্যা তো এরপরে আমরা দেখব চলরাশি কাকে বলে চলরাশি বা চল রাশি যে যেরকমভাবে বলা যায় বা ভেরিয়েবল এটা তো কনস্ট্যান্টের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে কতগুলো সংখ্যা আমরা ধরি যার মান অপরিবর্তিত অবস্থায় থাকে কিন্তু চল রাশির ক্ষেত্রে কোনো মান অপরিবর্তিত অবস্থায় থাকে না অর্থাৎ সমস্যার সমাধানকল্পে যে পদ বা রাশি তার নিজস্ব মান অপরিবর্তিত না রেখে ক্ষেত্রবিশেষে বিভিন্ন আরোপিত মান গ্রহণ করে সেগুলো হচ্ছে ভেরিয়েবল বা সল রাশি এইগুলোর মান বিভিন্ন অবস্থায় এই মানগুলো পরিবর্তন হয় এগুলোকে নর্মালি এক্স ওয়াই জেড এরকমভাবে থেটা ফাই এরকম সংখ্যা দ্বারা নর্মালি প্রকাশ করা হয় এরপর আমরা দেখব ফাংশন জিনিসটা কি ফাংশন ফাংশান বা এটাকে বলা হয় অপেক্ষক দুটি বাস্তব রাশি একটা যদি এক্স এবং আর একটা ওয়াই এরকম যদি দুটি বাস্তব সল রাশি এমনভাবে সম্পর্কিত থাকে যে কোনো নির্দিষ্ট এলাকার অন্তর্গত এক্সের যে কোনো মানের জন্য ওয়াইয়ের একটি ইউনিক মান পাওয়া যায় এই দুইটা রাশির মধ্যে আমরা যদি এক্সের এক নির্দিষ্ট কিছু মানের জন্য যদি আমরা ওয়াইয়ের মান পাই তাহলে এই ওয়াইকে ওই এলাকার এক অক্ষের ফাংশান বা অপেক্ষক বলা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ক্ষেত্রে মোটামুটি আমরা যদি এরকম একটা চিন্তা করি যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ অফ এক্স এরকম একটা বিষয় এখন এক্সের কিছু মানের জন্য আমরা কিন্তু ওয়াইয়ের মান পাব এখানে এক্সের মান যদি আমরা এক দুই তিন এরকম ধরি তো এই ধরার ফলে এখান থেকে আমরা ওয়াইয়েরও কিছু মান পাব তো এরকম যদি বিষয় থাকে তাহলে সেটাই হচ্ছে মূলত ফাংশান মানে এটাকে মূলত বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে ওয়াইকে ওই এলাকার এক চক্ষের ফাংশান বলা হয় তো এখন আমরা দেখব ডোমেন কি ডোমেন ডোমেন এবং রেঞ্জ দুইটা বিষয় আছে ডোমেনটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট এলাকার ক্ষেত্রে বা নির্দিষ্ট জায়গার একটা যে এক্সের যে কোনো মানের জন্য এক্সের যে কোনো মানের জন্য এক্সের যে কোনো মানের জন্য আমরা যদি একটা ফাংশান এই পপ এক্স নিই এর বাস্তব কতকগুলো মান বাস্তব মান পাওয়া যায় এক্সের যে কোনো মানের জন্য এ অফ এক্স যে ফাংশান আছে এর কিছু বাস্তব মান পাওয়া যায় শুধু এক্সের ওই সব মানই ডোমেনের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এখানে কোনো একটি নির্দিষ্ট এলাকায় একটি চল রাশি যদি আমরা এক্স ধরি এক্স যে সংখ্যাটির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ওই সংখ্যাটিকে এক্সের মান বলা হয় এবং ওই এলাকা থেকে এক্স কর্তৃক গৃহীত মানসমূহ দ্বারা গঠিত দলটিকে এক্সের সারণ মান বা ডোমিন বলা হচ্ছে মূলত এক্সের যে কোনো মানের জন্য এ অফ এফ এক্স যে ফাংশানটা রয়েছে এই ফাংশান অসীম হবে অর্থাৎ অনির্ণেয় হবে এক্সের ওই সব মান দ্বারা ডোমেন অন্তর্ভুক্ত হবে না তাহলে কার দ্বারা অন্তর্ভুক্ত হবে এক্সের যে কোনো মানের জন্য এফ অফ এক্স এর যে মান পাওয়া যাচ্ছে এই মান দিয়েই মূলত এর সবগুলো মালগুলোই মানগুলোই এই ডোমেনের অন্তর্ভুক্ত হবে তো আশা করি ডোমেন বিষয়টা বুঝতে পেরেছেন তো আমরা পরবর্তীতে আসলে গাণিতিক ক্যালকুলেশনে গেলে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হব এখন আমরা দেখব হচ্ছে রেঞ্জ রেঞ্জ বা পাল্লা রেঞ্জ রেঞ্জ বা এটা বাংলাটা আমরা জানি হচ্ছে পাল্লা তো রেঞ্জ বা পাল্লা কী রেঞ্জ বা পাল্লাটা হচ্ছে যে আমরা যদি ওয়াই সমান এ পপ এক্স একটা এরকম ফাংশান ধরে নিই তাহলে এই ফাংশানে এক্সের এলাকা হতে গৃহীত এক্সের মান সমূহের জন্য ওয়াই অর্থাৎ এ পপ এক্স এর যে মানগুলো পাওয়া যাচ্ছে তাদের দ্বারা গঠিত দলকে এ পপ এক্সের পাল্লা বলা হয় তাহলে বিষয়টা এরকম যে এ পপ এক্স যেটা রয়েছে এর মানগুলো যেটা পাওয়া যাচ্ছে এই মানগুলো দ্বারা গঠিত যে দল তৈরি হয় সেটাকে এপ অফ এক্সের পাল্লা বলা হয় এক্সের যে কোনো মানের জন্য ওয়াইয়ের যে মান পাওয়া যাবে তাকে প্রথম মানটির প্রতিবিম্ব বলা হয় তো এই মূলত হচ্ছে কনস্ট্যান্ট ধ্রবক চলরাশি ফাংশান ডোমেন এবং রেন্স তো আশা করি এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমি কিছু গাণিতিক প্রবলেম এ সম্পর্কিত দেখাবো ফাংশান বা রেঞ্জ সংক্রান্ত এই প্রবলেম নিয়ে আলাপ আলোচনা করবো আপনারা একটা ফাংশান দেখতে পাচ্ছেন ওয়াই ইকাল টু দেওয়া রয়েছে এ অফ এক্স হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন বাই হচ্ছে টোয়াইস এক্স মাইনাস ফোর এটা সমান যদি এত হয় তবে এখান থেকে আমাদের দেখাতে হবে এফ অফ ওয়াই সমান হচ্ছে এক্স এটা আমাদের প্রমাণ দেখাতে হবে তো আমরা এখানে কতগুলো বিষয় খেয়াল করছে একটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স আবার এটা সমান হচ্ছে এটা তো মূলত আমরা যদি এখানে দেখি দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের এফ অফ এক্স যেটা এটা সমান দেওয়া আছে ফোর এক্স মাইনাস সেভেন বাই হচ্ছে টুয়াইস এক্স মাইনাস হচ্ছে ফোর এখন আমরা এই প্রমাণের দিকে খেয়াল করব এখানে যেমন দেওয়া রয়েছে এ অফ এক্স আর এখানে দেওয়া রয়েছে এ অফ ওয়াই অর্থাৎ এক্সের পরিবর্তে আমাদের ওয়াইটা ধরতে হবে তো যদি তাই হয় এখানে আমরা নিব এ ওয়াই সমান হবে এই এক্সগুলোর পরিবর্তে আমরা ওয়াই বসাবো অর্থাৎ এখানে ফোর ওয়াই মাইনাস সেভেন বাই হচ্ছে টু ওয়াই মাইনাস হচ্ছে ফোর এই মানটা কিন্তু আমরা এখান থেকে পেলাম এখন আমরা এক্সের জন্য দেখব যে বিষয়টা ঠিক আছে কি না তো সেই জন্য আমাদের এখানে আমরা আবার ধরে নিব যে এট যেহেতু এটা সমান হচ্ছে এত আবার ওয়াই সমানও কিন্তু এত আবার তাহলে এখানে লিখবো যে আবার ওয়াই সমান হচ্ছে আমরা এখানে যেটা লিখছি ওয়াই সমান ফোর এক্স মাইনাস হচ্ছে সেভেন বাই হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে ফোর তাহলে আমরা যদি আট গুণ করি কি পাচ্ছি একটু দেখব এখানে টু এক্স হচ্ছে ফোর আমরা পাচ্ছি কোনাকুনি গুণে ফোর এক্স মাইনাস হচ্ছে সেভেন এখন এখান থেকে আমরা জাস্ট সাজাই নেব তাহলে হচ্ছে টু হচ্ছে এই আমরা বামে নিয়ে আসি ফোর এক্স ইকুয়াল টু হচ্ছে এটা আমরা ডান পাশে নিয়ে গেলে হচ্ছে ফোর ওয়াই মাইনাস সেভেন এখন এখান থেকে আমরা প্রথম অংশ থেকে আমরা এক্স কমন নিতে পারছি তাহলে আমরা পাবো এক্স হচ্ছে টু আইস ওয়াই মাইনাস হলো ফোর ইকুয়াল টু হচ্ছে আমাদের ডান পাশে রয়েছে অতএব আমরা এক্স সমান পাচ্ছি হচ্ছে ফোর ওয়াই মাইনাস হচ্ছে সেভেন বাই হচ্ছে টু ওয়াইস ওয়াই মাইনাস হচ্ছে ফোর তো এখানে একটা বিষয় আমরা দেখি যে অফ ওয়াই এটার মান আমরা পেয়েছি ফোর ওয়াই মাইনাস সেভেন বাই হচ্ছে টু আইস ওয়াই মাইনাস হচ্ছে ফোর অপরদিকে এখানে আমরা এক্স সমান যেটা এক্স সমান সেটারও মান পাচ্ছি ফোর ওয়াই মাইনাস সেভেন বাই হচ্ছে ওয়াইস ওয়াই মাইনাস হচ্ছে ফোর তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অথেব এটা সমান যে এত এটা প্রমাণিত অথেব এ পপ ওয়াইটা হচ্ছে যে এক্স এটা আমরা প্রোভ করতে পারছি তো এরকম আরো অনেক প্রবলেম রয়েছে আমরা একটু দেখব আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি এ পপ ওয়াই সমান হচ্ছে এত হলে দেখাও যে এ পপ ওয়ান বাই এক্স সমান হচ্ছে এ পপ এক্স এটা তো আমরা এখানে দেওয়া আছে যেটা সেটা নিব দেওয়া আছে দেওয়া আছে এখানে এ পপ ওয়াই সমান হচ্ছে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি বার ফোর বাই হচ্ছে ওয়াই স্কোয়ার এত দেওয়া রয়েছে এখন এখানে যদি আমরা নিই এফ অফ ওয়ান বাই এক্স তাহলে এই প্রত্যেকটা মানের জন্য আমরা ওয়াইয়ের পরিবর্তে ওয়ান বাই এক্স এরকম আকারে নিব অর্থাৎ এটা এরকম হবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এই ক্যাটাগরি আর নিচে ওয়াই স্কোয়ারের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর লসাগু তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর এই জায়গায় প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান আর এই জায়গায় আমাদের রয়েছে ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এটা ভাগ আকারে আছে আমরা উল্টিয়ে দেব ডেলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার এখন যদি এখানে কাটাকাটি করি এখানে পাওয়ার ফোর এখানে পাওয়ার টু তাহলে এই জায়গায় আমাদের এক্স স্কোয়ার থাকবে অর্থাৎ এখানে আমরা পাবো এটা যদি সাজিয়ে নিই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই হচ্ছে এখানে আমাদের এক্স স্কোয়ার থাকবে তো এটি মূলত আসলে আমাদের এপ পপ এক্স যেটা রয়েছে সেরকম হবে কারণ এই জায়গায় আমরা একটু খেয়াল করি এ পপ ওয়াই সমান হচ্ছে এত এখন এখানে যদি আমরা এ পপ এক্স নিই তাহলে এই এর পরিবর্তে আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পর ফোর বাই হচ্ছে এক্স স্কোয়ার ঠিক এই জিনিসটা আসে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে অতএব এ পপ ওয়ান বাই এক্স সমান হচ্ছে এ পপ এক্স এটা তো এরকম ক্যাটাগরির অনেকগুলো প্রবলেম রয়েছে আপনারা একটু দেখবেন দেখলে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এখানেই পরবর্তী ভিডিও দেখানোর জন্য আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম